ওয়েলকাম টু বয়েজ এক্সপেরিমেন্ট। আজকে আমাদের দ্বিতীয় ভিডিও এবং যথারীতি আমার সাথে আছে আমার টিম। তো আজকে আমাদের ভিডিওটার মূল টপিক হচ্ছে সেই অতিকাঙ্ক্ষিত বেলুন। আপনারা আগের ভিডিওতেও দেখেছিলেন যে আমরা আসলে এক্সপেরিমেন্ট এবং সেটা চ্যালেঞ্জও ছিল যে কে কত লিটার পানি এই বেলুনে ভরতে পারে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে প্রত্যেককে, এবং এই নির্দিষ্ট সময়ের ভিতরে এক একটা বেলুন কে কত বড় করে ফোলাতে পারে। জাস্ট এটা হচ্ছে আজকে আমাদের ভিডিওর টপিক। ইভেন আমাদের প্রতিযোগিতার পরে আমরা এটাও দেখব যে আসলে একটা বেলুন কত বড় ফোলানো সম্ভব। তো পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যদি কোনো প্রকার সমস্যা মনে হয় অবশ্যই কমেন্টে সেটা আমাদেরকে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমাদের নির্ধারিত টাইম হচ্ছে 1 মিনিট, আর এই 1 মিনিটের ভিতরে আমরা দেখব আমাদের টিম মেম্বার ইভেন আমিও কে কত বড় করে বেলুন তার ফোলাইতে পারে। যে সব থেকে বেশি বড় করে ফোলাবে সে হবে প্রথম। বেলুন ফোলাতে ফোলাতে যদি কারোরটা ফেটে যায় সে অবশ্যই ডিসকোয়ালিফাইড হবে, এবং যারটা সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকবে আমরা শুধু তারটাই কাউন্ট করব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের চারজনের বেলুন, আর একজন মেম্বারের বেলুন সে ফুলাইতে ফুলাইতে ফাটায় ফেলছে। জানি না আসলে কি সমস্যা, মনে হয় নোকে ফেলছে। যাই হোক, তো সে তার বেলুন ফাটায় ফেলছে, আছি আমরা চারজন। তো মেপে দেখা যাক আসলে কার বেলুন বড়। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কার বেলুনটা সব থেকে বেশি বড় হয়েছে। আমাদের প্রথম বিজয়ী হচ্ছে এটা। তো এই সে হচ্ছে মানে আমাদের এই টিমমেট হচ্ছে আজকের বিজয়ী। দ্বিতীয় হচ্ছে আমি, কারণ আমি শেষ মুহূর্তে যে আসলে আর হাওয়া ঢুকাইতে পারিনি, এতটা টান পড়ছে রাবারে। আর তৃতীয় হচ্ছে আমাদের এই টিম মেম্বার, আর চতুর্থ টিম মেম্বার হচ্ছে সে। তো যেমনটা বলেছিলাম আসলে আমাদের প্রতিযোগিতা তো শেষ, মানে আমাদের যে চ্যালেঞ্জ সেটা তো শেষ। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবই আপনারা দেখছেন। তো যেমনটা বলছিলাম যে একটা বেলুন আসলে কতটা বড় করা সম্ভব সেটাও কিন্তু আমরা দেখব। আমারটা জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমারটা মাত্র ফাটলো। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা দেখলেন আসলে আমাদের বেলুন ফোলানোর যে চ্যালেঞ্জটা ছিল। তো আসলে যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ আসলে না, কারণ এটার যে একটা গন্ধ আছে, যে তেল তেল একটা ভাব, আসলে অনেকটা মানে বাজে একটা সিচুয়েশন ছিল। তারপরেও আমরা সবাই জাস্ট বেলুনটা ফুলাইছি জাস্ট আপনাদের জন্য, জাস্ট আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব, আপনাদেরকে উপহার দিব, এই জন্যই আমাদের এই ভিডিওটা করা। তা না হইলে দেখা যাচ্ছে যে এমন একটা কাজ
আমারে তো দেখা যাচ্ছে যে কেউ 500 টাকা দিলে আমি করতাম না। তারপরে আবার দেখা যাচ্ছে যে যে গন্ধটা, জাস্ট কিছু বলার নেই। তো সব কিছু মিলায়ে আসলে কেমন হয়েছে আমাদের ভিডিও, আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি তো লাইক করবেনই, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওয়। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।